প্রিয় ছাত্রছাত্রীরা এর আগে আমি এবিটিএ টেস্ট পেপারে ভূগোলের সমস্ত পেজ কমপ্লিট করে দিয়েছি খুব দ্রুত দু এক দিনের মধ্যে করায় একটি দুটি উত্তর ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট বক্সগুলো চোখ রাখবে আমি ভুলগুলো সেখানে কারেকশান করে দিয়েছি ধন্যবাদ আজকে শুরু করবো নতুন একটা টেস্ট পেপার বা তুমি বলতে পারো এটা প্রশ্নবিচিত্রা থেকে কিছু মডেল প্রশ্নোত্তর প্রশ্নগুলি শুনলে কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে তাই প্র্যাকটিসের জন্যই দেওয়া ঠিক আছে দেখতে থাকো এবং শুনতে থাকো এক নম্বর মডেল কোশ্চেন পেপার থেকে দিয়েছি প্রথম প্রশ্ন বলেছে পর্যায়ন শক্তির মূল উৎস কী উত্তরটি সূর্য পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ কি উত্তর হবে মেসাব চলমান বালিয়ারিকে কি বলা হয় উত্তর হবে ধ্রিয়ান এল বছরগুলিতে ভারতে কি লক্ষ্য করা যায় উত্তর হবে খরা প্রদত্ত যেটি অধক্ষেপণের সঙ্গে যুক্ত নয় সেটি হবে কুয়াশা ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে জীবাণু বিশ্লেষণ বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষিত করার পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি কাঞ্চনজঙ্ঘা আর ভারতের মৃত্তিকা গবেষণাগার এটা কিন্তু আমার কোশ্চেনে ভূপাল করা আছে তোমরা কিন্তু মৃত্তিকা গবেষণাগার দেরাদুন করবে কেননা কিছু বইয়ে এটা ভোপাল করা আছে কিছু বইয়ে দেরাধুন করা আছে তবে ম্যাক্সিমাম জায়গা আমি দেরাদুনটাই পাচ্ছি তাই তোমরা দেরাদুনটা করবে ঠিক আছে এক দশমিক নয় কি হবে দেরাদুন মিত্রিকা গবেষণাগার এক দশমিক দশ এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির উদাহরণ এটি হবে সামাজিক বনসৃজন এগারো মূলত সৌজ বিপ্লব হয় কোন ফসলকে কেন্দ্র করে উত্তর গম সকল শিল্পে মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি কত সালে হয় পূর্ণাঙ্গ হয় আঠেরোশো একাশি সালে ভারতে সূচ মানচিত্র প্রস্তুত করে কোন সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া এরপরে আসছি শুদ্ধ অশুদ্ধ আলোচনায় নদীর নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয় এটি অশুদ্ধ সূচালু আকৃতির ইয়ার দাঙ্গে কি বলা হয় উত্তর টেমেনিডিলস উনিশশো উনিশ সালে সুন্দরবনকে সংরক্ষিত বনভূমি হিসেবে করা হয় এটি অশুদ্ধ একটু জিজ্ঞাসা চিহ্ন মারা আছে পারলে কিন্তু তোমরা একটু গুগল করে নিও এটা ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ এটি অশুদ্ধ একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হল মাংস প্রক্রিয়াকরণ শিল্প এটিও শুদ্ধ টোপোসিটির নিত্যবহন দিকে নীলং দেখানো এটি শুদ্ধ ট্রপোসফিয়ারের অপর নাম শান্তমণ্ডল এটিও অশুদ্ধ কোনগুলি অশুদ্ধর কি হতে পারে অ্যান্সার সেগুলো আমি পাশে লিখে দিয়েছি এবারে আসছি দুই দশমিক দুই শূন্যস্থান পূরণ গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করে জি কে বাতাসে ভাসমান আনুবীক্ষণিক বিষাক্ত লবণকোনাকে বলা হয় বা ধুলিকোনাকে বলা হয় ফ্লাইয়াস তোমরা অ্যারোশোলো বলতে পারো অ্যাশও বলতে পারো হয়ে যাবে ড্যাশ গলনের ফলে মগ্নচরা সৃষ্টি উত্তরটি ভীমশৈল ড্যাশ হলো কাগজ শিল্পের এক প্রকার বজ্র উত্তরটি বলতে পারো ব্যাগাসি কাগজ শিল্পের এক প্রকার বজ্র বা যদি বলো কিসিজ বজ্র হলো না ব্যাগাসে একটি কৃষিজ বজ্র যেটি শিল্পের এক প্রকার বজ্র ঠিক আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক দেখো আমি দুটোই লিখে দিয়েছি তোমাদের টেক্সট বই সবার কারেকশান নেই লেখা ছিল পুরনোতা এইচ সেভেন আর এখন যেটা কারেন্ট একদম নতুন দীর্ঘতম জাতীয় সড়ক কিন্তু এইচ ফর্টি ফোর এটাই লিখতে হবে দুই দশমিক ছয় ভারতের দক্ষিণতম বিন্দু কি দক্ষিণতম জানো ইন্দিরা পয়েন্ট সিন্ধু সমভূমিতে অবস্থিত প্লাবন ভূমিকে কী বলা হয় উত্তর টেবে ধায়া এরপরে আসছি এসি কেউ আলোচনায় অ্যাপোজি অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব কত চার লক্ষ সাতষট্টি হাজার কিলোমিটার মেক্সিকো মরুভূমিতে প্লায়কে কী বলা হয় উত্তরটিপি বলসন সম্পূর্ণ শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শূন্য পার্সেন্ট বিও ডি পুরো কথা কি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড পাঁচের ভারতের কোন সময় পশ্চিমে ঝঞ্ঝা হয় পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে হয় বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত উত্তরটিপে এক ব্যাকের কম মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত পঞ্চাশ লক্ষ পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডা বলা হয় হ্যাঁ এটি বর্ধমান না বলে এখন বলবে পূর্ব বর্ধমান কেন বর্ধমানকে ভাগ করে দেওয়া হয়েছে এবারে আসছি ডানদিক দিক অর্ধচন্দ্রাকৃতি বালির সঙ্গে হবে বারখান ডোলড্রাম হবে আইটি আমেরিকা যুক্তরাষ্ট্রে হবে এন ও এ ডবল এ এবং রত্ন একটি উচ্চ ফলনশীল ধানের বীজ ভিডিওটি আশা করছি ভালো লেগেছে এই ধরনের ভিডিওকে আমি আর বানাবো সেটা যদি তোমরা বলতে চাও কিন্তু কমেন্ট করে জানাবে নাহলে কিন্তু আমি এই সমস্ত টেস্টপুর থেকে আর কোশ্চেন বেশি দেবো না Ну, но вот.